আসসালামু আলাইকুম, আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবত বাংলাদেশে সুনামের সহিত ইনকিউবেটর সরবরাহ করে আসতেছি। এরই ধারাবাহিকতায় আমরা কিছুদিন আগে নরসিংদী জেলার ঘোড়াশালে মারিয়া মাহদি এন্টারপ্রাইজের দুটি ইনকিউবেটর সরবরাহ করছিলাম। একটি হলো 1000 সেটার, একটি 500 হ্যাচার। তো এই ইনকিউবেটরগুলো ওনারা কিভাবে পরিচালনা করে, ওই সময় আমরা কিভাবে পরিচালনা করবে ওই সময় আমরা ভালোভাবে তাদেরকে বুঝাই দিছি। তো এরপরেও দেখা গেছে যে ইনকিউবেটরগুলো ব্যবহার করার পরেও হ্যাচিং রেট, ওনারা যখন হ্যাচিং করছে, হ্যাচিং করার সময় দেখা গেছে পার্সেন্টেজ একটু কম আসছে। ওনাদের যে পার্সেন্টেজ আশা করছিল তুলনা স্বরূপ সেরকম পার্সেন্টেজ আসে না। তো আমাদের কাছে যখন এই বিষয়টি ওনারা জানায়, তো আমরা তাৎক্ষণিক তার খামারে চলে এসেছি। যেমন আজকে দেখতেছেন আমরা তার খামারে চলে এসেছি, কিন্তু অলরেডি তো কি কি সমস্যার কারণে ওনার হ্যাচিং রেট গুলো খারাপ হচ্ছে, তো এই বিষয়গুলো আমরা আজকে ওনার সাথে এই বিষয়গুলো কথা বলবো। তো দর্শক অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে আপনাদের খামারে এই সমস্যাগুলো বা আপনাদের ইনকিউবেটরে এই সমস্যাগুলো হয় কিনা আপনারা অবশ্যই খেয়াল করবেন। তো চলুন আমরা এখন তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আঙ্কেল, আপনি কিছুদিন আগে আমাদের কাছ থেকে দুইটা ইনকিউবেটর ছিলেন। তো আপনাকে বলছিলাম যে ইনশাআল্লাহ হ্যাচিং রেট ভালো হবে, আপনিও তো ওই অনুযায়ী কাজগুলো করছেন, তারপরেও হ্যাচিং রেট খারাপ আছে আপনি আমাকে জানাইছিলেন। তো আপনি কি মনে করেন যে হ্যাচিং রেট গুলো খারাপ হওয়ার পিছনে আসলে কারণটা কি ছিল? কারণটা আমাদের কিছু মিস্টেক ছিল, যার কারণে এই মুরগিদের ঠিকভাবে মিট করতে পারে নাই, বিদায় একদম এগুলা হ্যাচিং রেটটা সঠিকভাবে হয় নাই, এর জন্য আমাদের আগের ইয়েগুলো খারাপ ছিল। এখন তো এই যে এই ক্যালনিং করার পর দিন বেড়ে আসছে একদম অল্প, আগে তো অনেকগুলা ছিল, আমরা জানতাম না যে এটা এরকম ভাবে ক্যান্ডেলিং করতে হয়। আপনি আগে যখন মেশিনে ডিমগুলো বসাইছিলেন সবগুলো আমি বসাইছি, তারপর ক্যান্ডেলিং করেন নাই? ক্যান্ডেলিং দর্শক আপনারা একটু এইটা জিনিস মাথায় রাখবেন, যখন ইনকিউবেটর ব্যবহার করবেন, যখন ইনকিউবেটর ডিমগুলো দেবেন, ওই সময় ডিম যখন ডিমের বয়স 7 দিন হবে, তখন আমরা আপনারা অবশ্যই ডিমগুলো ক্যান্ডেলিং করবেন। ক্যান্ডেলিং করলে হবে কি, যে ডিমগুলোতে বাচ্চা আসবে না, অর্থাৎ বাবা ডিম হিসেবে যেটা হবে ওইটাতে আপনারা দেখবেন যে ওটা খাইতে পারবেন, বিক্রিয়া করতে পারবেন, তাহলে কিন্তু আপনার ডিমের লসটা আসবে না। যেমন বলছিলেন যে আঙ্কেল ডিমগুলো ক্যান্ডেলিং করেন, কিন্তু ইনি আসলে সঠিক পার্সেন্টেজ কিন্তু আসলে আপনারা জানতে পারবেন না যদি ডিমগুলো ক্যান্ডেলিং না করেন। আপনি কি মনে করেন ডিম ক্যান্ডেলিং করার প্রয়োজন কি না? প্রয়োজন আছে, বিশেষ প্রয়োজন। যেমন আজকে এই যে তোমরা ক্যান্ডেলিং করাতে, এখন ওই যে 50টার মতো 50 আপ বেরিয়ে আসছে, এগুলা বাবা ডিম, আর বাকিগুলা নে তো এখন ইনশাআল্লাহ আশা করা যায় বাচ্চা আসবে, বাচ্চা দেখা যাইতেছে নাড়াচাড়া করতেছে, আশা করা যায় ইনশাআল্লাহ সবগুলা বাচ্চা আসবে। আজকে ওনার যে ইনকিউবেটরে যে ডিমগুলো বসানো হয়েছে, এই ডিমগুলোর বয়স 7 দিন হয়েছে। তো 7 দিন হওয়ার পর আমরা বলছিলাম যে আমাদেরকে একটু জানাইন, যাতে করে আমরা ওই সময় এসে আপনার মেশিনে যে ডিমগুলো বসানো আছে ডিমগুলো ক্যান্ডেলিং করে দেখবো এর পার্সেন্টেজ আসলে কি রকম। তো এই ধারাবাহিকতা আজকে আমরা ক্যান্ডেলিং করছি, যেহেতু আজকে ডিমের বয়স 7 দিন ছিল, এই ডিমগুলো আমরা ক্যান্ডেলিং করছিলাম, অর্থাৎ ডিম চেক করছিলাম। ডিম চেক করার পরে 600 ডিম বসানো ছিল, 600 ডিম বসানো ছিল, 600 ডিম বসানো ছিল, 600 ডিম থেকে দেখা গেছে 50 ডিম, অর্থাৎ 50টা ডিমের 50টা প্লাস ডিম আসেনি, অর্থাৎ ব্রন আসেনি। কিছু ডিমে ব্রন আসছে, আবার কিছু ডিমে একদম ব্রন আসে নাই। তো আপনারা যখন এই ডিমগুলো ক্যান্ডেলিং করবেন বা ডিমগুলো যখন চেক করবেন, তাহলে কিন্তু আপনার সঠিক পার্সেন্টেজটা জানতে পারবেন। আসলে ডিম ক্যান্ডেলিং করাটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় আঙ্কেলে কিছু জানি, আপনার এখানে আপনার খামারে কি কি মুরগি আছে? আমার খামারে আছে, এখানে ফার্মি আছে, তারপরে টাইগার, তিন চার প্রকারের মুরগি আছে, তিন চার প্রকারের। আপনি আমাদেরকে জানাইছিলেন যে আপনার যে মুরগিগুলো আছে, যে খামারে যে মুরগিগুলো আছে, সব মুরগি একসাথে ছিল, একসাথে ছিল, এর আগের ব্যাচগুলোতে বা এই ব্যাচেও যে দিনগুলো আছে একসাথে দিনগুলো একসাথে ছিল। আপনি কি মনে করেন একসাথে থাকা আসলে ঠিক না? একসাথে এই যে তোমরা বলাতে সেবার করে দিছি, এখন আমি বুঝতে পারবো যে কোন দিনের থেকে কতটি বাচ্চা আসতেছে, কিরকম মিট হইতেছে বা মুরগা কম হয়েছে কিনা, সেখানে আরো মুরগা দেওয়া লাগবে কিনা, এই জিনিসগুলো আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দর্শক আপনারা যখন খামার করবেন অবশ্যই এই দিকটা মাথায় রাখবেন, কারণ যখন আপনারা বিভিন্ন জাতের মুরগি একসাথে রাখবেন, দেখা যাবে যে টাইগার মুরগি, দেশি মুরগি বা ফার্মি মুরগিগুলো যখন একসাথে রাখবেন, যে মুরগিগুলো বড় হয়, অর্থাৎ যেমন টাইগার মুরগিটা বড় হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যায় মিটের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হবে বা মিট হবে না বা হলেও সঠিকভাবে হবে না। তাই যখন আপনারা খামার করবেন অবশ্যই এই জাতগুলো আলাদা আলাদা ভাবে করবেন, তাহলে আপনার যদি ডিমের জন্য করেন ইনশাল্লাহ আপনার ডিমের পার্সেন্টেজটা ভালো আসবে। অবশ্যই আপনার মতে কি আলাদা করাটা উত্তম? আলাদা করাটা উত্তম, তাহলে এই ডিমের পার্সেন্টেজ ভালো আসবে, মিস হবে না, মিস হবে না। তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করবেন। আমাদের যে ইনকিউবেটর দুটো আছে আপনাদেরকে বলছি, 500 হ্যাচার আর 1000 সেটার। এই ইনকিউবেটরের হ্যাচিং পিরিয়ড এখনো আসেনি, হ্যাচিং পিরিয়ড অর্থাৎ আজকে 7 দিন বয়স, যখন ডিমের হ্যাচিং
পিরিয়ড আসবে তখন আমরা আপনাদেরকে আরেকটি ভিডিওর মাধ্যমে দেখাবো। এখন যেহেতু আমরা ইনকিউবেটরটি পরিচালনা করতেছি, আরেকটা কথা আপনাদেরকে বলি, আমাদের কাছের মধ্যে যদি হয়, অর্থাৎ আমাদের আশেপাশে যদি হয়, এই ইনকিউবেটর গুলো বা এই খামার গুলো আমরা সবসময় ভিজিট করে থাকি, যাতে করে যদি কোনো ধরনের সমস্যা হয় আমরা সেই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করি। এই ধারাবাহিকতা আসলে আজকে এখানে আসাটা, তো আমরা দেখি এই ইনকিউবেটরের শেষ মুহূর্তে কি হয়, অর্থাৎ হ্যাচিং এ কি রকম রেজাল্ট আসে, এ পর্যন্ত আমরা আসলে অপেক্ষা করতে চাচ্ছি। দর্শক আপনারাও এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। তাহলে আশা করা যায় আপনাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আপনারা জানতে পারবেন। এছাড়াও আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে, অর্থাৎ খামার রিলেটিভ বা ইনকিউবেটর রিলেটিভ যদি কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন। ওনার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, প্লাস উনি এক নাম্বার আপনাদেরকে একটু বলবে, আপনারা আমার সাথে যোগাযোগ করে যে সমস্যাগুলো হচ্ছে, খামার করতে যদি কোনো ধরনের সমস্যা হয় বা ইনকিউবেটর চালাতে যদি কোনো ধরনের সমস্যা হয়, উনি আপনাদেরকে হেল্প করবে। আঙ্কেল আপনার নাম্বারটা যদি একটু বলবেন। আমার নাম্বারটা টেলিফোন নাম্বার 01715883571, আবারও বলি 01715883571। দর্শক আরেকটি কথা বলি, আঙ্কেল কিন্তু খুবই ব্যস্ত মানুষ, অনেক সময় দেখা যাবে ওনাকে ফোন করলে আপনি হয়তো বা পাবেন না বা উনি পরবর্তীতে আপনাকে ব্যাক করবে, আপনারা আসলে মন খারাপ করবেন না বা কোনো কিছু মনে করবেন না, কারণ উনি খুব ব্যস্ত মানুষ কিন্তু। তো দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, এ পর্যন্তই আল্লাহ হাফেজ।